আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল উচ্চ মাধ্যমিকের পর এবার ভোকেশনাল শাখার পড়ুয়ারাও পাবেন ট্যাবের টাকা তো তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করো তোমরা প্রত্যেকেই কিন্তু ট্যাবের টাকা পেয়ে গেছো কিন্তু এখন অনেকে টাকা পাওনি তো আমি বলে রাখি তোমরা স্কুলে কিন্তু যোগাযোগ করতে পারো কারণ কিন্তু তোমাদের যারা টাকা পাওনি ব্যাংকের মাধ্যমে তাদের কিন্তু চেকের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে তো এ সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও পরে দেবো তো আজকে দেখো এই ভিডিওটি বলা হয়েছে কি এবার ভোকেশনাল শাখার পড়োয়ারাও পাবেন ট্যাপের টাকা অর্থাৎ এই প্রতিবেদনটা আমি পড়ছি যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশান বক্স দিয়ে দেবো তোমার লিঙ্কে ক্লিক করে অবশ্যই ভিডিওটিকে দেখে নিও তো চলো আমরা এই নিউজটি পুরোটা ভালো করে পড়ি এবং বুঝে নিই কী বলেছে দেখো বলেছে ট্যাপ স্মার্টফোনের সুবিধার আওতায় এবার রাজ্যের ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়ারাও সম্প্রীতি বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ অধিকর্তা নির্দেশিকা দিয়েছেন এবছরে বৃত্তিমূলক শাখার দ্বাদশ শ্রেণীর যে ছাত্রাত্রীরা পরীক্ষায় বসবেন তাদেরও ট্যাব বা স্মার্টফোন দেওয়ার কাজ ভোট ঘোষণার আগে শেষ করে ফেলতে হবে তার জন্য সংশ্লিষ্ট প্রত্যেকের ব্যাংকের তথ্য দ্রুত যাচাই করতে বলা হয়েছে সরকারি সূত্রে দাবি গোটা রাজ্যে এমন উপভোক্তার সংখ্যা সত্তর হাজার থেকে এক লক্ষের মধ্যে থাকতে পারে মন্ত্রী পূর্ণেন্দু বসুর বক্তব্য স্কুলগুলোতে বৃত্তিমূলক প্রশিক্ষণ আরও সংগঠিত জায়গায় আনার লক্ষ্যে কাজ চলছে এই অবস্থায় ট্যাব বা স্মার্টফোনগুলির মাধ্যমে ছাত্রছাত্রীরা উপকৃত হবে উল্লেখ্য রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসার দ্বাদশ শ্রেণীর পুরোদের ট্যাপ অথবা স্মার্টফোন কেনার টাকা দিচ্ছে রাজ্য সরকার তাই তোমরা যারা ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়াছ তো তোমরাও কিন্তু এই ট্যাব বা স্মার্টফোন অবশ্যই পাবে এবং তার জন্য কিন্তু তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টটাকে একদম ঠিকঠাক করে ফেলো এবং তোমরা আমাদের রাজ্যে যারা ভোকেশনাল বা বৃত্তিমূলক শাখার পড়ুয়াছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো এবং কে কোন কলেজে তোমরা পড়াশোনা করো সেটা অবশ্যই কমেন্টে জানিও কারণ পরবর্তীকালে তোমাদের জন্য এই চ্যানেল থেকে এই সম্পর্কিত আরও খবর অবশ্যই এখান থেকে পাবে আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে এবং অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার তোমাদের দেবো তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো